গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়িতে 4:32 আর আমাদের ঘুম থেকে উঠে পড়তে হয়েছে কারণ আমরা ঘুরতে যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যেমনটা অভিজিৎ বলল, আজকে আমরা ঘুরতে যাচ্ছি, সেই জন্য আমি অনেক সকালবেলায় উঠে রেডি হয়ে গেছি। আর এই দেখো, যে তোমাদের বলল যে সে নাকি অনেক সকালে উঠে গেছে কিন্তু এখনও সে রেডি হয়নি। আর সব থেকে বড় কথা, আমি ওকে কালকে রাতেই বললাম যে ব্যাগ গুছিয়ে রাখো, এখনো ব্যাগ গোছাওনি। ব্যাগ গোছাওনি কেন এখনো? কি বলবো, কিছু বলার নেই। বাঙালি মানে ঘুরতে ভালোবাসে, আর এই লম্বা উইকেন্ডে আমরা কোথাও ঘুরতে যাব না সেটা হতেই পারে না। একদমই তাই, সেই জন্য আমরা ব্যাগ প্যাক করে রেডি আর ঘুরতে যাচ্ছি বাঙালির সব থেকে ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশনে, দীঘায়। আমরা পুরোপুরিভাবে রেডি, আমাদের উবের বুক করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হাওড়া স্টেশন। আর আমি অভিজিৎ, আমি অন্তরা, তোমাদের সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিয়ান কাপলি। সকালের কলকাতা অনেক বেশি ফ্রেশ, সদ্য ঘুম ভাঙা শহরের আলাদা একটা পজিটিভিটি আছে, এনার্জি আছে, যেটা তোমাকে এই শহরের প্রেমে নতুন করে পড়তে বাধ্য করবে। হাওড়া স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেনের টাইম হলো 6:50, মনে হয় 17-18 নম্বর স্টেশন থেকে ছাড়বে। আমরা আসবো কি আসবো না সেটা আমরা শিওর ছিলাম না, সেই জন্য আমরা হোটেল বুক করে আসতে পারিনি, তাই আমাদের এখন হোটেল খুঁজতে হবে। এখন হোটেল খুঁজতেই যাব। এই কোভিড সিচুয়েশনের মধ্যেও দীঘায় এতটা রাশ হবে আমরা ভাবিনি। এখন আমাদের হোটেল খুঁজতে হবে, কোথায় হোটেল পাবো ঠিক জানি না, দেখি। গরমটাও প্রচণ্ড পড়েছে।
এখন আমরা রুম দেখতে যাচ্ছি হোটেল অম্বালিকাতে। এইটা হোটেলটা, আমাদের হোটেল বুক হয়ে গেছে। হোটেলে এখানে 2500 বলছিল, বাট আমরা 2250-তে রুমগুলো বুক করলাম। আমরা তিনটে রুম নিয়েছি, আমাদের ছজন আছে। তো আমরা যাব এখন, ওরা ওখানে খাবারের দোকানে বসে আছে, ওখান থেকে নিয়ে এসে এখানে চেক ইন করবো। এখন আমরাও একটু ব্রেকফাস্ট করে নেব। আজ প্রচণ্ড গরম, আমরা হোটেলে চেক ইন করে গেছি, এখন তোমাদের হোটেলটা ঘুরে দেখাবো, তার আগে আমরা একটু ফ্রেশ হয়ে নেব। এখান দিয়ে এন্ট্রান্স, এন্ট্রান্স দিয়ে এইদিকে যখন আসছি, এখানে একটা বড় কিং সাইজ বেড, এখানে একটা টিভি, এখানে হচ্ছে একটা কাবার্ড, যেটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর শুধুমাত্র কিন্তু কাবার্ড নয়, এখানে কিন্তু একটা লকারও দেওয়া রয়েছে। চলো, এখানে উইন্ডোটা খুবই সুন্দর। এই জায়গাটা, এই জায়গাটাতে যদি তুমি দাঁড়িয়েও থাকো না, তোমার সময় এমনিই কেটে যাবে। ভিউটা ভীষণই ভালো লাগছে। এসো, এখানে রয়েছে ফোন, যেখানে রিসেপশনের নাম্বার দেওয়া রয়েছে, রুম সার্ভিসের নাম্বার দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু সুইমিং পুলও আছে। এখানে কমপ্লিমেন্টারি টি দেওয়া রয়েছে, আর ইলেকট্রিক কেটল রয়েছে, একটা কিন্তু মিনি ফ্রিজও রয়েছে।
আচ্ছা, এখানে কিন্তু একটা মিরর রয়েছে যেখানে তুমি সাজতে পারবে। এসো এবার দেখা যাক বাথরুম, কারণ ঘুরতে এসে বাথরুম যদি ক্লিন না হয় তাহলে কিন্তু ঘোড়াটা একদমই মাটি হয়ে যায়। বাথরুমটা কিন্তু ভীষণই ক্লিন, একটা বড় সাইজের মিরর রয়েছে, এখানে রয়েছে ওয়াশ এরিয়া। যে প্রাইসে আমরা এই ডিলটা পেয়েছি সেই ডিলটা কিন্তু সত্যিই ভালো। ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এখন অম্বালিকার উপরে একটা রুফটপ সুইমিং পুল আছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। লাঞ্চ এখন চলে এসছে, আজকে আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভেজ পোলাও আর চিকেন কষা। আজকে খুব একটা মাছ খেতে ইচ্ছে করলো না, মাছ যা খাবো বিকেলবেলা বিচের ধারে গিয়ে, ওখানে যে মাছ ভাজা পাওয়া যায় ওখানে গিয়েই খাবো। তাই আজকে আমরা ভেজ পোলাও আর চিকেন কষা নিয়েছি। ভেজ পোলাও আর চিকেন কষা, কিন্তু এটা পোলাও না ফ্রাইড রাইস আমার দেখে একটু ডাউট আছে। এটা দেখতে একদমই পোলাওয়ের মতো হয়নি, এটা ফ্রাইড রাইসের মতোই দেখতে হয়েছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, চলো খেয়ে দেখা যাক। খেতে খারাপ না, খেতে ভালোই, বাট এটা পোলাও নয়, এটা ভেজ ফ্রাইড রাইস বলা যেতে পারে। আমার তো ফ্রাইড রাইস আর পোলাওয়ের মাঝে মাঝে লাগছে। হ্যাঁ, আর এর মধ্যে পনির দিয়েছে, এখানে ফুলকপি আছে, গাজর আছে, বিনস আছে। খেতে খারাপ না, তবে এটা পোলাও না, এটা বেশি হলো এটা ভেজ ফ্রাইড রাইস বলতে পারো। আর পনিরের স্লাইসগুলো কিন্তু বেশ বড়, আর কোয়ান্টিটি যা দিয়েছে, আমি দু প্লেট অর্ডার করেছিলাম, তো কোয়ান্টিটি যা দিয়েছে মোর দ্যান এনাফ ফর টু। একদমই তাই, আমাদের দেখো আমরা দুজনে নিয়েছি, তারপরেও এখানে এতটা রয়ে গেছে। তো দু প্লেট অর্ডার করলে তো আমরা তিনজনে ভালো মতনই খেতে পারবে। তিনজন হবে না, তিনজন বড় হবে না, 2+1, সঙ্গে যদি একটা বাচ্চা থাকে তাহলে তোমাদের হয়ে যাবে। একদমই তাই, আর যদি কারোর অ্যাপেটাইট কম থেকে থাকে তাহলে তিনজন বড়ও খেয়ে নিতে পারবে। আর চিকেন কষাটা ভালোই হয়েছে, নট সো গুড নট সো ব্যাড, ঠিকঠাক। আর চিকেন কষায় ওরা 4 পিস চিকেন দিয়েছে। এই তোমরা খেতে পারো, কোনো মানে খারাপ না খাবারটা, ঠিকঠাক। তবে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, জাস্ট চামচটা দিলাম আর কেটে আসলো। হ্যাঁ সেটা ঠিক, চিকেনটা খুব সফট। খাওয়া দাওয়ার
পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন বিচের দিকে। দুপুরবেলা আজকে এসে আর বেরোতে পারিনি, দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, তখন আর বিচের দিকে যাওয়া হয়নি, এখন বিচের দিকে যাচ্ছি। এই জায়গাগুলো আগের থেকে অনেক বেশি অর্গানাইজ হয়ে গেছে। আগে ঝুপড়ি ঝুপড়ি দোকান ছিল, কিন্তু এখন পুরো প্রপারলি অর্গানাইজড একটা জায়গা হয়ে গেছে এই জায়গাটা। আমরা এখন দীঘার বিচে আছি, সন্ধে প্রায় হয়ে এসেছে, প্রায় 1 ইয়ার পর আমরা আবার ভিজিট করলাম এখানে। আর এখানে এলে যে পিসটা ফিল করতে পারি না, সেটা আমার মনে হয় না আর কোথাও পাওয়া যায়। এখানে এলে এই সমুদ্রের সামনে দাঁড়ালে নিজের অস্তিত্বটাকে খুব ছোট মনে হয়। একদমই তাই। এতক্ষণ নিউ দীঘা সি বিচে ছিলাম, এখন ভাবছি একটু ওল্ড দীঘা সি বিচ থেকে ঘুরে আসি। আর এই চিংড়ি, চিংড়ি আছে 4 পিস থাকবে 100 টাকা। চিংড়ি দিয়ে দাও 4টা আর এটা কাঁকড়া দিয়ে দাও। এগুলো কি মাছ আছে? এটা এটা ইসা আছে, এটা পমফ্লেট। আর এগুলো ভেটকি আছে, চিতল আছে। অনেক
ঘোরাঘুরির পর আমরা রুমে চলে এসেছি, আমাদের ডিনারও চলে এসেছে রুমে। আজকে আমরা অর্ডার করেছিলাম রুটি আর পানির বাটার মশলা, এখন আমরা ডিনারটা করে নিই। আচ্ছা, আমাদের ডিনার চলে এসেছে, ওরা ফয়েল র্যাপ করে দিয়ে গেছে। এটা হলো রুটি দিয়ে গেছে এরকম প্যাকিং, আর এটা আমাদের পনির বাটার মশলা। তো চলো এখন এগুলোকে আনর্যাপ করা যাক আর ডিনার করা যাক, খুব খিদেও পেয়ে গেছে। এই যে পনির বাটার মশলা আর রুটি, চলো এবার খেয়ে দেখা যাক। রুটিটা কিন্তু বেশ নরম, বেশ নরম রুটিটা। পনির বাটার মশলাটাও ভালো, কসুরি মেথির একটা গন্ধ আছে। আর ওরা ক্রিম পনির ইউজ করেছে যার জন্য পনিরটা ভীষণ সফট। প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই খুব ভালো থেকো, কারণ ভালো থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সঙ্গে থেকো, আজকের মতো এখানেই, টাটা।